ঘন কুয়াশায় উল্টে যায় মুরগি বোঝায় একটি ট্রাক। এই খবর ছড়িয়ে পড়ে গ্রামে, সাথে সাথে ছুটে আসে গ্রামবাসীরা। তবে উদ্ধার করতে নয়, উদ্ধারের বদলে মুরগি নিয়ে দৌড়ে পালায় তারা। এ সময় অনেককে বস্তায় ভরেও মুরগি লুট করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে। বুধবার ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় ঘটনাটি ঘটে। মুরগি লুটের এই বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বলা হয় ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রাক সহ অন্তত তিনটি গাড়ি। সেগুলোর মধ্যে একটিতে বহন করা হচ্ছিল ব্রয়লার মুরগি ও মুরগির বাচ্চা। দুর্ঘটনার খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। এ সময় ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। কেউ কেউ আসেন মোটরসাইকেলে করেও, আবার অনেকে আসেন পায়ে হেঁটে, অনেকেই সাথে নিয়ে যান বস্তাও। এরপরে শুরু হয় মুরগি লুট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনেকে হাতে করে মুরগি নিয়ে দৌড়াচ্ছেন, আবার কেউ কেউ বস্তা নিয়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকে এই ঘটনা আখ্যা দিয়েছেন চিকেন হেস্ট নামে। এদিন ভারতের উত্তরপ্রদেশে প্রচণ্ড কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহন দুর্ঘটনার শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয় অন্তত ১২টি গাড়ি। এসব দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। বিশ্বে অবশ্য এই ধরনের লুটের ঘটনা নতুন কিছু নয়। ইউরোপ আমেরিকাতেও দুর্ঘটনার কবলে পড়া গাড়ি থেকে লুটের দৃশ্য প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতে দেখা যায়। অমিত হাসান, রবিন, কালবেলা।